গাজীপুরে দেশের একশো তিরানব্বই জন রোটারিয়ান প্রেসিডেন্ট সদস্য নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে সেন্টারের এ কর্মশালা ও প্রশিক্ষণের করে রোটারি গাজীপুর রোটারিয়ানদের কর্মদক্ষতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা পরে দুই দিন অনুষ্ঠানের প্রথম দিনে দ্বিতীয় সেশনে বিকেলে বক্তব্য রাখেন ডিজি এএফ আলমগীর ডিজি খায়রুল আলম পি ডিজি এম হাফিজ নোমিনি রুবাইদ হোসেন সহ অন্যরা রোটারি ডিস্ট্রিক্ট 3281 এর 193 জন প্রেসিডেন্টের উদ্দেশ্যেই আসলে এই সেমিনারটি অর্গানাইজড হয়েছে এই প্রেসিডেন্টরা দায়িত্ব গ্রহণ করবেন পহেলা জুলাই থেকে আগামী দুই দিনে প্রেসিডেন্টরা ট্রেইন্ড হবেন কিভাবে ক্লাবকে লিড করা যায় এবং ক্লাব অ্যাকচুয়ালি রোটারি হিউম্যানিটেরিয়ান বিভিন্ন কাজ করে থাকে মানবতার কল্যাণে স্বাস্থ্য সংক্রান্ত প্রজেক্ট থেকে শুরু করে এডুকেশনাল প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট দুই দিন সেমিনার শেষে আমরা যার যা বাড়িতে ফিরে যাব যার যার ক্লাবে ফিরে যাব এবং এই যারা নেতৃত্বে ট্রেনিং নিলেন ভবিষ্যতে তারা তার নিজ নিজ ক্লাবকে নেতৃত্ব দেবেন এবং ট্রেনিংয়ের মাধ্যমে তারা যা জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান রোটারিকে আরও বেগবান করবে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশে যে মৎস্য চাষের যে ব্যাপক প্রচলন এটা কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল প্রথম শুরু করেছিল যাত্রী ছাউনি যেটা আমরা দেখে থাকি বাংলাদেশে প্রথম যাত্রী ছাউনির প্রচলন করে থাকে রোটারি ইন্টারন্যাশনাল